আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডুমার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন আব্দুল বাড়ি বিরামপুর দিনাজপুর থেকে আপনি লিখেছেন কোরবানি নিয়তে ক্রয় করা ছাগির হঠাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা পরের বছর যখন কোরবানি তখনও পেটে বাচ্চা থাকে এভাবে দু বছর অতিবাহিত হয় এক্ষেত্রে নিয়ত ভেঙে পশুটি বিক্রি করা যায় হবে কোনো পশুর যদি আপনি কোরবানি নিয়তে ক্রয় করে থাকেন অথবা কোরবান নিয়তে নির্দিষ্ট করে থাকেন আর সেক্ষেত্রে যদি কোনো না কোনো কারণে কোরবানি সেই পশু করার উপযুক্ততা না থাকে মানে কোরবানি করার মতো অবস্থা না থাকে যেমন পেটে বাচ্চা থাকলে সেই পশু জব করার বিষয়টি মানে ওলামায় কারণ মতো অপছন্দনীয় কারণ এখানে বাচ্চার ক্ষতি হবে এই জন্য এটি অপছন্দনীয় কাজ কোরবানির জন্য সেক্ষেত্রে আপনি সেটা বিক্রি করে আপনি ওই স্থলে আরেকটি কোরবানি আপনাকে করতে হবে এটা বিক্রি করা আপনার জন্য জাহাজ এবং বিক্রি করে আরেকটি কোরবানি ক্রয় করে আপনি বিক্রি করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই এটা নির্দিষ্ট করার মাধ্যমে যে এটাই যবে করতে হবে বা অন্যটা যবে করতে পারবেন না ব্যাপারটি এমন নয় তবে যদি উপযুক্ত থাকে কোরবানি পর্যন্ত উত্তম হচ্ছে এটাই জবে করা কেন এর কারণ হচ্ছে যেহেতু আপনি জবের জন্য একটা নির্দিষ্ট করেছেন এবং আপনি এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন ইচ্ছা করেছেন এই জন্য যখনই এটাকে আপনি জবের জন্য নির্দিষ্ট করবেন তা আইনের মাধ্যমে জুমহুর ওলামাই কালামের বক্তব্য হচ্ছে কোরবানির পশু নির্দিষ্ট হয় মানে যখনই কোরবানির পশুকে আপনি নির্দিষ্ট করে নেবেন মানে জবেহের জন্য আপনি নিয়ত করে নেবেন তখন তাই মাধ্যমে পশুটা নির্দিষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যদি উপযুক্ত থাকে সেটা বিক্রি সেটা সেটা দিয়ে কোরবানি করা এটি হচ্ছে উত্তম পরিসং ধনে কিন্তু উপযুক্ততা হারিয়ে গেলে সাথে সাথেই আপনি এর বিকল্প হিসেবে আরেকটি পশু মানে ক্রয় করে আপনাকে কোরবানি করতে হবে যদি আপনি সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে যেটা উপযুক্ততা হারিয়ে ফেলেছে ওইটা বিক্রিও করতে পারেন নিজে রেখেও দিতে পারেন রেখে দেওয়া তো মানে যাইজি কোনো সন্দেহ নেই যদি সেটা আমরা বলেছি যেহেতু যদি তার কাছে সেই অতিরিক্ত সমর্থন না থাকে জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আরও লিখেছেন কোরবানের নিয়তে বড় করা খাসির হঠাৎ প্রচুর দাম এক্ষেত্রে অভাবে পড়ে কিংবা লোভে পড়ে বিক্রি করা বৈধ হবে কি না এটি যাইজ নেই যেহেতু আমি বলে দিয়েছি কোরবানির উদ্দেশ্যে যদি আপনি এই খাসিটা নির্দিষ্ট করে নেন সেক্ষেত্রে আপনার জন্য মানে শূন্য হচ্ছে আপনি যে পশুটিকে নির্দিষ্ট করেছেন সেটাকে আপনি বাণিজ্য জবে করবেন এখানে আপনার মানে লোভ তারপরে অভাব ইত্যাদিকে প্রাধান্য দেওয়া সেটা আপনার নৈতিকভাবে স্খলনের বিষয় কারণ আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য আগে থেকেই নির্ধারণ করেছেন এখন দাম বেড়ে গেলে আপনি সেটাকে মানে সেই লোভে যাওয়া যাবে লোভে আপনাকে যাওয়ার কোনো সুযোগ নেই

এক্ষেত্রে লোভকে কোরবানি করাই তো কোরবানি আরো লিখেছেন আমাদের সমাজে কিছু বক্তা রয়েছেন যারা সাত পরিবারের পক্ষ থেকে কোরবানি নয় বরং সাতজনের পক্ষ থেকে কোরবানি এই বলে কোনো পরিবারের কর্তাকে সাত ভাগে কোরবানি করা থেকে নিষেধ করেছেন যদিও তার একার পক্ষে কোরবানি করা সম্ভব নয় এক্ষেত্রে এই কতিপয় বক্তার কথা কি ঠিক হচ্ছে কোরবানির বিধানটি জনের সাথে সম্পৃক্ত নয় প্রথমে এই এই তিনি এই মাসালাই বুঝেন নাই যে কোরবানির বিধানটি জনের সাথে সম্পৃক্ত কিনা না কোরবানির বিধানটি জনের সাথে সম্পৃক্ত নয় এটি হলো পরিবারের সাথে সম্পৃক্ত সুতরাং মানে ব্যক্তিও কোরবানি করতে পারবে পরিবারও কোরবানি করতে পারবে তবে কোরবানির বিধানটি রবিশাল দিয়েছেন পরিবারের উপর মানে এই পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে সুতরাং যেখানে শেয়ারিংয়ের অনুমতি দেওয়া রয়েছে মানে সাত শেয়ার অথবা মানে অতিরিক্ত একাধিক শেয়ারের অনুমতি দেওয়া হয়েছে সেখানে অবশ্যই মানে সাতজন অথবা সাত পরিবার অংশগ্রহণ করতে পারবে এই মর্মে আল্লাহ সুলসলা উলি ইসলামের সৈহাদিস জাবির ইমিন আবদুল্লাহন থেকে সৈম মুসলিমে সাব্যস্ত হয়েছে মোস্তাদ আহমেদে মাদে সাব্যস্ত হয়েছে এবং এই হাদিসগুলো সোনাদের দিক থেকে একেবারেই বিশুদ্ধ সুতরাং এই বক্তব্যটুকু যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল ফাতোয়া দিয়েছেন এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের বক্তব্যের মধ্যে ফতোয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে সেটি পারে ব্যক্তিও হতে পারে অথবা অংশগ্রহণের বিষয়টি সাতজন সাতটি পরিবার অংশগ্রহণ বিষয়টি আসলে একটাই অংশগ্রহণ হচ্ছে কারণ হচ্ছে এখানে শুধুমাত্র তারা স্বভাবের মধ্যে অংশগ্রহণ হচ্ছে

সোফা স্টাইলে বসে ছবি তুলেন অনেকে ফেসবুকে আপলোড করেন এটা ইসলামের দৃষ্টিতে কতটা জায়েজ ধন্যবাদ কোরবানি হ্যাঁ কোরবানি যেটি সেটা হচ্ছে ইবাদত ব্যক্তিগত ইবাদত কোরবানির উদ্দেশ্য এই নয় যে এটাকে প্রচার করা হবে মানে এটাকে লোক দেখানো হবে প্রদর্শন ইচ্ছায় যাবে এবং এই ধরনের উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে তিনি তার এই পুরোটাই মানে নষ্ট করে দিলেন কারণ ইবাদতের মধ্যে যখন রিয়া প্রদর্শনের ইচ্ছে এসে যাবে তখন তার ইবাদতটা পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমাদের মানে সমাজের মধ্যে আসলে মানে যেহেতু কোরবানি একটি ইবাদত অনেকেই এই বিষয়টাই উপলব্ধি করেন না যে ইবাদতের মধ্যে কতগুলো নীতিমালা রয়েছে যে নীতিমালাকে ফলো করলে এটা ইবাদত হবে অন্যথা এটা ইবাদত হবে না এই জিনিসটাই অনেকের সেই জ্ঞানই নেই তার কারণ হচ্ছে আমরা মনে করেছি যে মানে একটা বিশাল গরু এনে অনেক লোককে একসাথ করে তারপরে জবে করে মানে এই জবে করে দিলাম কোরবানি হয়ে গেল এটা নাম হচ্ছে কোরবানি না এটা ইবাদতের মানে আসতে হবে ইবাদতের মানে আসতে হলে আপনার অন্তর এর মধ্যে পরিপূর্ণরূপে এখলাস আসতে হবে এখলাস মুক্ত কোনো আমল এটি ইবাদত হয় না এটাকে ইবাদত বলার সুযোগ নেই এবার আমি এই বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এই এখলাস কয়টি জিনিসের মাধ্যমে আসে চারটি জিনিসের মাধ্যমে এখলাস আসবে এক নম্বর বিষয় হচ্ছে যেটা সেটা হলো আপনার নিয়তটা পরিপূর্ণরূপে শুদ্ধ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে নিয়তটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে পরিপূর্ণ শুদ্ধ করতে হবে পরিশুদ্ধ নিয়ত সেহ নিয়া হতে হবে দুই নম্বর হচ্ছে যে বিষয়টি সেটা হলো পার্থিব কোনো উদ্দেশ্য এর মধ্যে থাকতে পারবে না মানে এখানে যদি আপনি একটা পার্থিব উদ্দেশ্যে মানে মানে করেন যে সামনে বোটও আছে গরুটা একটু বড় হল লোকদের মধ্যে বিতরণ করে দিলাম তাহলে লোকেরা ভোট মানে পার্থিব করে উদ্দেশ্য মধ্যে একটা উদাহরণ দিয়েছি এটা উদ্দেশ্য এটা উদ্দেশ্যে আমি ভোটকে মানে ইয়ে করার জন্য নয় এটা একটা উদ্দেশ্য আমি উল্লেখ করার জন্য বলছি এ পার্থিব কোনো উদ্দেশ্য এর মধ্যে সম্পৃক্ত হতে পারবে না তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো মানে এর মধ্যে সামান্যতম কোনো আল্লাহ তালা ছাড়া অন্য কারো অংশ এর মধ্যে আসতে পারবে না যদি এখানে ঢুকিয়ে দেন যে মানে কবরে গিয়ে মাজারে গিয়ে হুজুরের সন্তুষ্টির জন্য এটা যাবে করে দিলাম তাহলে মানে এটা আপনার আর কোরবানি হলো না ইবাদত হলো না ইবাদতের মানে আসলো না এটা আসবে না চার নম্বর যে বিষয়টি সেটা হলো এটা অবশ্যই আর রিয়া অবশ্য প্রদর্শন ইচ্ছা লোকদেরকে শ্রবণ ইচ্ছা থেকে পরিপূর্ণরূপে তাই জিদ করতে হবে মুক্ত করতে হবে পরিপূর্ণরূপে যদি আপনি প্রদর্শন ইচ্ছা থেকে মুক্ত করতে না পারেন তাহলে এই হবে না শির্ক মুক্ত যদি না হয় তাকে সেটাকে ইবাদত বলা হয় না

সেই নিজের পদ্ধতি এখানে কার্যকরী হবে না সেটা ইবাদতের মানে আসবে না ইবাদতের মানে আসবে না সুতরাং যে সমস্ত বন্ধুগণ মানে কোরবানির ক্ষেত্রে মানে এই বিধানগুলোকে ইবাদতের মৌলিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে এই দৃষ্টিভঙ্গিগুলোকে মানে বাস্তবায়ন করছেন না এবং এটাকে মানে উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুকে প্রচার করবেন লোকদেরকে শোনাবেন প্রদর্শন ইচ্ছা মানে প্রদর্শন ইচ্ছা নিয়ে কাজ করবেন এই কাজগুলো আমাদের ইবাদতকে একেবারেই রূপে ধ্বংস করে দিচ্ছে আমাদের এই বাদতকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় এটি আসলে কোরবানির যে মিনিং রয়েছে যে অর্থ রয়েছে সে অর্থ এখানে থাকবে না আপনার বক্তব্য থেকে উপলব্ধি করুন জি যে ক্রবানির সাথে যুক্ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন সেখানে রিয়া বা প্রদর্শন থাকলে সেই আমার কোরবানিটা নষ্ট হয়ে যাবে আরেকটি বাস্তবতা হলো বর্তমান সময় আমাদের পরিবারগুলো বিভক্ত হয়ে গেছে অনেকে বাইরে থাকতেছে তো এরকম দেখা যায় হয়তো বাবা মা বলছেন বাবা তোমার এবার কি কোরবানি দিলে একটু দেখাও তো তখন হয়তো তাদের পশুটা ছবি তুলে পাঠালো বা বাইরে যারা বিদেশি সন্তানরা আছে যে বাবা মাকে বলে বা দাদা দাদি নানা নানাকে বলে তোমার কি কোরবানি দিচ্ছে এবার কি দিলে ছবি তুলে দেখায় এটা আর প্রদর্শনের কি এক হবে না মানে যদি কোথাও কোনো প্রয়োজনের কারণে মানে ছবি তুলে পাঠানো মানে শুধুমাত্র এটা ইনফরমেশন ইনফরমেশনের জন্য অথবা খবরের জন্য হয় থাকে সেটি ওলামায় কালামগণ না যাইজ মনে করেননি তবে যদি প্রদর্শন ব্যক্তিগত ইবাদতগুলোকে যথাসম্ভব মানে মানে ব্যাপক প্রচারণা থেকে মুক্ত রাখাই হচ্ছে এই মৌলিক দাবি মোহাম্মদ আনোয়ার আপনার চিঠি পড়ছিলাম আপনি আরও লিখেছেন বড় গরু কিনে প্যান্ডেল বানিয়ে লাইটিং করে লোক দেখানোর জন্য যারা কোরবানির আয়োজন করেন তাদের এ কাজ কতটা যৌক্তিক ধন্যবাদ আমরা অল্প আগেই একটি এই কথাটি মানে বলেছি সেটা হচ্ছে দুটার মধ্যেই প্রদর্শন ইচ্ছা রয়েছে প্রদর্শন ইচ্ছা সম্পর্কে আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি মানে স্পষ্ট হয়েছে যেটি ইবাদতের আগে আসবে না বাকি রয়ে গেছে যেটা সেটা হলো এই মানে বড় গরু কিনে যদি বড় গরু কিনার উদ্দেশ্যই হয় মানে এমন যে মানে করবেন জন্য তাহলে এটি করবানি তো হবে নাই বরং এটা শিরকে আকবর হবে খেয়াল রাখতে হবে যে এটা শিরকে আকবর হবে কারণ হচ্ছে এটা এ বাদতটাকে লোকদের উদ্দেশ্যে পরিচালিত করা হচ্ছে এটা নয় লোকদের দেখানোর জন্য লোকদের সন্তুষ্টির জন্য প্যান্ডেল কেন করতে যাবেন এখানে প্যান্ডেলের কোনো মাছ আলাদা নেই প্যান্ডেলের কোনো প্রয়োজনীয়তা নেই সুতরাং বোঝা গিয়েছে যে এটা উদ্দেশ্যটাই হচ্ছে মানে খারাপ একটা উদ্দেশ্য সেটা প্রদর্শন করা শুধুমাত্র মানুষের প্রচার প্রচার করার জন্য নিজের ঐশ্বর্য পাচূর্য এগুলোকে মানে দাপট দেখানোর জন্য সোজা কথা সুতরাং এই কাজটি কখনও কখনো শিল্কের শিল্কের মানে চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে শিল্প আকবর হয়ে যেতে পারে তাহলে কোরবানি তো গেলে গেলো আমও গেলেও মানে গ্রামের বাসায় বলেছে আমাগুলো ছালা ওগুলো সবই কারণ হলো এই কোরবানির মাধ্যমে এই ধরনের কোরবানির মাধ্যমে নিজের গোটা জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে অন্য ইবাদত নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শুনলাম এখন বিষয় হলো আমাদের উপলব্ধি করার সচেতন হওয়ার আরও একটি এটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বাড়ি বিরামপুর দিনাজপুর থেকে লিখেছেন কোরবানির গোস্ত তিন ভাগে বন্টন করার ক্ষেত্রে কোরআন হাদিসে সেই কোনো নির্দেশনা রয়েছে কি ধন্যবাদ এই ভাইকে কোরআন হাদিসের নির্দেশনা খুবই স্পষ্ট কোরআনে কারিমের মধ্যে দুটি আয়াত রয়েছে ফাকুল ও মিনহা ও আতরামুল বা ইসাল ফাকির সুতরাং বোঝা গেল যে এখানে আল্লাহ সুবাহতালা বলে দিয়েছেন ফাকুল ও মিনহা তোমরা এই কোরবানি থেকে রোবা নিজেরা খাও ও আত্রাই মু আর তোমরা খাওয়াও আল বা ইস অভাবী আল ফকির এবং দরিদ্র যে কষ্টের মধ্যে আছে এবং যে দরিদ্র অভাবের মধ্যে আছে এদেরকে খাওয়াও অন্য আয়তের মধ্যে বলেছেন অকুল ও মিনহা আত্ম এমন কাহানি আলমার যে তোমরা নিজেরা খাও এবং যারা মূলত মানে আল্লাহ তালার বিধানের উপর সন্তুষ্ট রয়ে গিয়েছে কিন্তু ভিক্ষাবৃত্তি করে না অভাব দেখায় না তাদেরকেও এখান থেকে খাওয়াও অর্থাৎ মানে যারা আশেপাশে আছে মানে আত্মীয় স্বজন আছে পরিবার পরিজন আছে তাদেরকেও খাও তারা বোঝা গেল যে কোরআন করিমের নির্দেশনা আমরা পেয়েছি কোরআন করিমের দুটি আয়তের মধ্যে সুরাহের মধ্যে দেখতে পাবেন একুশ এবং আঠাশ নম্বর আয়াত সম্ভবত মানে এই আয়তগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে স্পষ্ট করে আল্লাহ নির্দেশনা দিয়ে গিয়ে দিয়ে দিয়েছেন তাই নিজেরা খাও খাও পাশে পরিবার প্রতি যাবো রসুল কি বলেছেন রসুল আসল সেটাই বলেছেন রসুল যখন বলেছেন যে কুলু ওয়াসু তোমরা খাও এবং সদকা করো তোমরা খাও এবং সদকা কাও সাহবাই কেরামগণ সেলফে সারেহীন গণ আল্লাহ নবী সাল এই নির্দেশনা থেকে যেটা স্পষ্ট করে বুঝতে পেরেছেন সেটা হচ্ছে এই যে কোরবাণীর এই কোষটাকে মানে বেশিরভাগ কি আপনি খাবেন না আপনি আসলে মানে কতটুকু আপনি নেবেন আল্লাহর ভাগটা কি আপনার কম হবে না বেশি হবে ফলে এই বিষয়টি মানে সেলফ এভাবেই বিশ্লেষণ করেছেন যেহেতু আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ইসলাম ভাগের এক ভাগকেই বলেছেন বেশি তিন ভাগের এক ভাগকে আকসার বলা হয় নাই বেশিরভাগ বলা হয় নাই বেশি বলা হয়েছে তাই তিন ভাগের এক ভাগ পর্যন্ত আপনার জন্য করা হয়েছে আপনি মানে এটাকে নিতে পারেন এটা মানে এই এই এইটা ইস্তেহাব এটা হলো মোস্তাহাব উত্তম বাধ্যতামূলক নয় অব্লিগেশান নেই এখানে যেটা করতেই হবে কিন্তু খুবই সূক্ষ্ম একটি বিষয় এখানে রয়ে গেছে চেতনা রয়ে গেছে সেটা হচ্ছে যাতে করে বেশিরভাগ আপনি নিজের পক্ষে নেন কারণ আল্লাহ তালার মানে আল্লাহ আবুল আলমিন যদি আপনাকে কোরবানি করার পরে কারণ পূর্ববর্তীদের কোরবানি ছিল যেটা আমরা যদি পূর্ববর্তীতে ইতিহাস দেখি তারা যখন কোরবানি করত তখন সেই কোরবানি করার পরে আসমান থেকে আগুন এসে কোরবানি খেয়ে চলে চলে যেত মানে এটা কবুল হলো হ্যাঁ কবুল হল এর দলিল মানে আসমান থেকে আগুন এসে খেয়ে চলে যেত কোরবানি নিজেরা খেত না আল্লাহর জন্য যবে করা হয়েছে আল্লাহ রব্ল আলমিন সেটাকে নিয়ে যেত এবং আল্লাহ তালা এটা সবচেয়ে বড়ো অনুগ্রহ ইমাদবাহ আহমদের উপর সেই অনুগ্রহটুকু হচ্ছে এই যে আল্লাহ সুবাহান তালা মেহরবানি করে আমাদেরকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন ফলে আমরা এখানে খাওয়ার যে অনুমতি দিয়েছে সেই অনুমতি আপনি কী চেতনা নিয়ে আপনি কাজটা করতেছেন সেই চেতনা হচ্ছে যে পুরো এটাই যদি আপনি মানে দিয়ে দেন তাহলে আপনার চেতনা আপনি সত্যিকার মানে বুঝতে পেরেছেন আর যদি আপনি এই মাসারা জিজ্ঞেস করেন যে আমি তিন ভাগের এক ভাগ নিব নাকি চারিভাগ তিন ভাগের দুই ভাগ নিব তাহলে বোঝা গেলো যে আপনি চেতনাই বুঝতে পারেননি চেতনায় আপনার সমস্যা রয়ে গিয়েছে এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম তেষট্টিটি জবে নিজ হাতে করেছেন আলী ইবনীতলের জন্য বর্ণনা করেন তেষট্টিটি পশু রসুল্লাহাম নিজ হাতে জবে করেছেন সেখান থেকে আল্লাহ নবী সাল্লা ইসলাম একটু খেতে পারেন যে এই পরিমাণ নবী সাল্লাহ ইসলাম গ্রহণ করেছেন আর বাকিটা নবী নবীল্লাুল ইসলাম বিতরণ করে দিয়েছেন সুতরাং চেতনা বুঝতে হবে বুঝে মূলত সেভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে এক্ষেত্রে সেল আফকন তিন ভাগের বিষয়টি বলেছেন এটা একটা তাদের ইতিহাত কিন্তু এটা হ্যাঁ মধ্যম পন্থা কিন্তু এটা বাধ্যতামূলক না হলেও মানে আমরা এ কথাই বলবো আমাদের চেতনায় আসা উচিত যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছি সুতরাং আল্লাহর সন্তুষ্টি যাতে হয় সেটাই আমাকে বাস্তবায়ন করা দরকার প্রিয় দর্শক আপনি আরও প্রশ্ন করেছেন আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি তিন ভাগে ভাগ করলে হয়তো দুই চার দিন ভালোভাবে গোস্ত খেতে পারব না এক্ষেত্রে সামান্য গোস্ত দান করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া কি জায়জ হবে আমার মনে হয় প্রশ্নের উত্তর আমরা আগে যে কথা বলেছি তার মধ্যে রয়ে গিয়েছে সুতরাং আপনার জন্য না যায়জ নয় জায়জ রয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি মানে আপনি কি শুধুমাত্র এই কোরবানির গোষ্ঠ দিয়েই সারা জীবন চলেন এই কি প্রশ্ন কি আপনি নিজেকে করবেন না মানে আমরা যারা সারা জীবন মানে কোরবানির ঘোষ দিয়ে আপনি কয়দিন চলতে চাচ্ছেন এক বছরের কোরবানি ঘোষ মানে সংগ্রহ করছেন প্রশ্নই আসে না সেটা খেয়াল রাখতে হবে আর আপনি কি একটু চিন্তা করবেন না আপনার আশেপাশে যারা রয়েছে তারা পুরো বছরের মধ্যে হতে পারে যে দুই দিন গরু গোষ্ঠ খাতে পারেন গরুর গোশ অথবা কোনো গোষ খেতে পারেনি তাদের কথাও কি চিন্তা করবেন না সুতরাং আমার ইসলামী প্রার্থীদের দাবি কি সে দাবিটুকুর যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তো আপনি তো মানে ইমানের মানে সেই মানে আপনাকে আসতে হবে যেটি ইমান মানে প্রকৃত মান আল্লাহ রাসুলসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আহাই আহিকা মা তোরহাইবেন যে তুমি তোমার বাইরের জন্য সেটাই পছন্দ করো সেটাই ভালোবাসো মা তোর হাইব বুলেখ যেটা তুমি নিজের জন্য ভালোবাসো তা কুন তাহলে তুমি মোমিন হতে পারবে ইমানের দাবি পূরণ করতে পারবে এটা মোস্তাদ আহমদের সহি হাদিস আল্লাহ নবী সাল্লা ইসলাম থেকে সুতরাং যদি ইমানদার হতে চান তাহলে আপনি দুই ভাগ করেন দুই ভাগ করে দেখেন যে ইমানদার ব্যক্তি কোন ভাগটা আপনার ভাইয়ের জন্য আর কোন ভাগটা আপনি নিজের জন্য নেবেন সেখানে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে ইমানের এই দাবি পূরণ করতে আপনি ব্যর্থ হচ্ছেন কিনা তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন ক্রবানের গোস্ত বন্টন সম্পর্কে আমরা প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রশ্ন পেয়েছি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা জবাব দেওয়ারও চেষ্টা করেছি এখানে অনেক বিষয় জড়িত আছে ক্রবনে একটা হলো বিধিবিধান যেটা আইন কানুন আমরা মোস্তাহ বিষয় জেনেছি তিন ভাগে এক ভাগ করবো তিন ভাগ করে আমরা বন্টন করবো এটাও জেনেছি যে ক্রবানের চেতনা কী হ্যাঁ রেসুলস ইসলাম উদাহরণ জেনেছি সেখান থেকেও শিক্ষার বিষয় আছে এবং খুব প্রয়োজন হলে নিডি হলে আপনি বিষয় নিতে পারবেন এই যা বিষয় আমরা বলেছি এই যে তিন চার রকমের আমরা উদাহরণ পেলাম সেখান থেকে আমরা কোনটা গ্রহণ করব কোনটা আল্লাহ বেশি খুশি হবেন সেখানে বোধ আমাদের চিন্তা চেতনা গবেষণা নিবদ্ধ করা প্রয়োজন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসাটিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ রব রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব